আমি সিরিন হাসান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এমন একটা গ্রামে এসেছি যে গ্রামের মাঠগুলোতে কোনো ধান চাষ হয় না, পাট চাষ হয় না, কোনো শাকসবজি কিচ্ছু চাষ হয় না, শুধুমাত্র এই গ্রামের মানুষরা গোলাপ চাষ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল। সত্যি অসাধারণ কিন্তু একটা দৃশ্য, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই গ্রামের নাম হচ্ছে গোলাপ গ্রাম এবং ঢাকার খুবই পাশে অবস্থিত। গাবতলী থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আপনার এই জায়গাটার নাম হচ্ছে সাদুল্লাপুর বাজার। এই জায়গাতে আসলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে এই জায়গাগুলো দেখাই দিবে এবং এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে বাই দ্য রোডেও আসতে পারেন এবং আপনি বোর্ডে চড়ে যে আপনার ইঞ্জিন চালিত যে নৌকাগুলো রয়েছে সেগুলো চড়েও আপনি এই জায়গাটাতে আসতে পারেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে এবং অসংখ্য মানুষ আসলে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকে এখানে এসেছে এই গোলাপ ফুল মানে এই বাগানগুলো দেখার জন্য। আর এই বাগানগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন, কিছু শর্ত রয়েছে, আপনি সহজে প্রবেশ করতে পারবেন না, আপনার এই বাগানের যারা মালিক রয়েছে তাদের পারমিশন নিতে হবে। সে পারমিশন কি, সেটা হচ্ছে আপনাকে এই বাগানে ঢুকে আপনার পছন্দ মতো ফুল কিনতে হবে। আপনি যে ফুলই কেনেন না কেন, দাম মাত্র 5 টাকা। এই শর্তেই আপনি এই বাগানগুলোর ভিতরে ঢুকতে পারবেন। অবশ্য কিছু কিছু বাগান মালিক রয়েছেন যারা আপনার কোনোভাবেই ঢুকতে দেয় না, তবে অবশ্যই অনুমতি ছাড়াই আপনারা এই ফুলের বাগানগুলোতে কেউই ঢুকবেন না, কারণ ঢুকলে কিন্তু জরিমানাও খেয়ে মানে আপনার দিতে হতে পারে। তাতে সাবধান, আপনারা বা এই ফুলের বাগানের যে মালিক রয়েছে তাদের পারমিশন নিয়েই শুধুমাত্র আপনারা এই ফুলের বাগানগুলোর ভিতরে ঢুকবেন। আর দেখতে থাকুন ভিডিওগুলো, আমাদের আরও অনেক ফুটেজ রয়েছে, আপনারা এই ফুটেজগুলো এনজয় করতে থাকুন।